গাইস, এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যাম্পনির BL96। এই ফোনটি অসাধারণ একটি ফোন। এই ফোনটি বেশ মার্কেটে পপুলার এবং খুব ফোনটা বিক্রি করতেছি আমরা, তো এই কারণে ফোনটি দেখাইতে আসলাম। ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1190 টাকা। 1190 টাকায় এই ফোনটি নিলে কেমন হবে এবং কী কী রাখা হয়েছে এই ফোনটি, তো এটি হচ্ছে ডার্ক ব্লু এবং ব্ল্যাক কালারের একটি ফোন। তো শর্ট করে আমরা একটু ফোনের ফিউচার সম্পর্কে জেনে নেব। তো গাইস, এটি হচ্ছে ডুয়েল সিম 1.77 ডিসপ্লে, 0.8 ক্যামেরা, ছোটোখাটো একটা ক্যামেরা দেওয়া আছে, যদিও ক্যামেরা অনেক সময় আমরা ইউজ করি না আইফোনগুলোর। তারপরও যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ওয়ালেস FM এবং 16 GB মেমোরি উঠাইতে পারবেন। 1700 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া আছে, যদিও ছোটো ফোন, 1700 mAh আসলেই বিগ হবে। তো গাইস, ফোনটি ইনবক্স করলাম। যেটি দেখতে পাচ্ছি এটি ব্লু কালারের একটি ফোন, সুন্দর একটা ক্যামেরার প্যানেল বসানো আছে এবং স্পিকার দেওয়া আছে, ডাবল স্পিকার। সম্ভবত আপনারা লাউড স্পিকারে কথা বলতে পারবেন। তো গাইস, এটি হচ্ছে 1.77 একটি ডিসপ্লে দেওয়া আছে, যদিও ছোট, ব্যাটারির ক্ষেত্রে ভালো একটি সার্ভিস দিয়ে থাকবে এই ফোন, লং টাইম চার্জ থাকবে। তো গাইস, এরপর দেখবো আমরা এই ফোনে আর কি দেওয়া আছে। তারপর যেটা দেখতে পাচ্ছি এটি চার্জার, স্যাম্পনির যে ফোনগুলোতে অ্যাভেলেবেল চার্জার দেওয়া থাকে সেম চার্জার বাটন ফোনে। তো এটি একটি 1700 mAh একটি ব্যাটারি, আসলেই ব্যাটারিটা বিগ, ফোন ক্ষেত্রে অনেক পাওয়ারফুল চার্জ লাস্টিং করবে আর কি। তারপর যেটা দেখতে পাচ্ছি এটি একটি ওয়ারেন্টি কার্ড, মূলত যে ওয়ারেন্টি থাকে এটার 1 বছর ওয়ারেন্টি পাবেন, সার্ভিস ওয়ারেন্টি। তো গাইস, এটি হচ্ছে BL96, বেশ সুন্দর এটি ছোট বাটন ফোন। তো আমরা দেখে নেব ভিতরে কি রেখেছে। এটি হচ্ছে 1700 mAh একটি ব্যাটারি দিয়ে দিলাম, তো বেশ সুন্দর ফিটিং হয়েছে। তো গাইস, প্রাইসটি আরেকবার বলে দেবো, এটি হচ্ছে 1190 টাকা প্রাইস। তো 1190 টাকায় স্যাম্পনির এই বাটন ফোনটি আমি যতদূর জানি ভালো একটি কথা বলার মতো একটি বাটন ফোন হবে, সুন্দর একটা সার্ভিস আশা করা যায়। তো যেটা দেখতে পাচ্ছি অ্যাপসগুলো মোটামুটি ভালো, একদম খারাপ না মুরব্বীদের ক্ষেত্রে, কিন্তু তারা খুব ইজিলি ইউজ করতে পারবে এই ফোনটি। সুন্দর একটা টর্চ দেওয়া আছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত সময় লেগে যায়। তো আমরা ফোনের ব্যাকশেলটা খুলে দেখব ভিতরে কী রেখেছে তারা। সিমের যে প্যানেল বসানো থাকে, তো সেক্ষেত্রে সেটি যতটুকু দেখতে পাচ্ছি এটা আগেরটাই রাখা হয়েছে, ন্যারো সিম রাখা হয়নি, ফুল সিমই রাখা হয়েছে। আর আপনি 16 GB মেমোরি একটা উঠাইতে পারবেন। তো গাইস, আমার দিক থেকে ফোনটার লুক কিন্তু বিশেষ একটা আকার দিয়েছে তারা, যদিও ব্লু কালার, কালারটা বেশ সুন্দর। তো গাইস, আপনারা চাইলে এটি 1190 টাকায় ফোনটি নিতে পারেন। আমি আশা করি অন্য অন্য যে ফোনগুলো দিয়েছে স্যাম্পনির বা আদার্স যে অন্য অন্য কোম্পানি রেখেছে, তার মধ্যে এটা এই বাজেটের মধ্যে এটা বেস্ট। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, এটি হচ্ছে লাউড স্পিকার দিয়ে কথা বলতে পারবেন। স্যাম্পনি অনেক ফোন আছে যেগুলো ছোটো ছোটো ফোন, এই ফোন যেগুলোতে লাউড স্পিকার দিয়ে কথা বলা সম্ভব হয় না, কিন্তু এটাতে রেকর্ডিং, লাউড স্পিকার, ভয়েস রেকর্ডিং দুটিই কিন্তু ব্যবহার করতে পারবে। তো গাইস, এটুকুই থাকবে। তো আপনাদের যদি ভালো লাগে এই ফোনটি একদম নির্দ্বিধায় কিনে নেবেন, আশা করি ভালো একটা সার্ভিস পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।